আপনারা কোটও প্রডিউস করলেন, মেডিকেলও করিয়েছেন, অ্যারেস্টও করেছেন, আবার 30 ঘন্টা 32 ঘন্টা পর টিআর বন্ডে ছাড়ছেন, এটা কোন আইনে আপনাকে অধিকার দিয়েছে? এটা কি কোনো ল আছে আপনার কাছে? এই কোনো আইপিসি সিআরপিসি তে কোথাও আপনাকে অধিকার দিয়েছে যে আপনি একটা লোককে ডেকেছেন? গন্ডগোল হয়েছে, দু পার্টির মধ্যে ঝামেলা হতে পারে, তো আপনি বোথ পার্টিকে ডেকেছিলেন, তাহলে বোথ পার্টিকে আপনি বসিয়ে রাখতেন কি মীমাংসা না হলে আমি যেতে দেবো না? সেটাও চলুন, হিউম্যানিটি গ্রাউন্ডে আপনার আপনি করছেন আমি মেনে নিতাম, কিন্তু আপনি একজনকে আটকে দিলেন আর 30 ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো, এটা তো আপনাকে কোন অধিকার আইন দেয়নি। এখন এটাকে নিয়ে তো এখন আপনি আটকে রেখেছেন, এটা নিয়ে তো আপনার বিরুদ্ধে কমপ্লেন করার যেতে পারে, আপনার এগেনস্টে তো আমি অ্যাজ পার ল আপনার বিরুদ্ধে আমি এফআইআর করতে পারি যে আমাকে আপনি 30 ঘন্টা আটকে রেখেছেন, আমার মেডিকেল করেছেন, পিআর বন্ডে আমাকে সই করে আপনি ছেড়েছেন, তো আমাকে কি গ্রাউন্ডে? আমাকে তো এখন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কি সেকশন যদি 7 বছরের নিজের সাজা হয় তাহলে আপনাকে 41 আমাকে নোটিশ করতে হবে, আপনি নোটিশ করেননি, তাহলে আপনি কেন অ্যারেস্ট করে রাখলেন? এটা তো আপনি এটা করে কি হলেন? একজন কাকু কোনো নেতাকে খুশি করলেন, এই একজন নেতাকে খুশি করার জন্য আপনি এইভাবে একটা লোককে হ্যারাসমেন্ট করবেন? সেই লোকটা তো সবসময় কোঅপারেটিভ লোক, আপনার কাছে ওর প্রিভিয়াস যে কোনো রেকর্ড আপনি দেখুন, ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়েছে, পলিটিক্যালি কোনো প্রবলেম হয়েছে, এলাকায় কোনো অশান্তি হয়েছে, সবসময় লোকটা পুলিশকে কোঅপারেট করে, যে কোনো সমস্যা ওখানকার একটা এলাকার একটা লিডারশিপ দেয় এবং তার লোকাল সমস্যা থেকে নিয়ে পুলিশের কোনো সমস্যা হলে সবসময় লোকটা পাশে দাঁড়ায়, তার একটা রেপুটেশন আছে। এখানে আটকে রেখে কি হলো? লোকটার রেপুটেশনটা খারাপ করা হলো, এগুলো কাকু প্রেস্টিজ হ্যাম্পার করার জন্য পুলিশকে কেউ ব্যবহার করবে? আর আপনার মতন একজন অফিসার ব্যবহার হবে এটাও কাম্য নয়, এটা তো আপনার কাছে এর থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না কি একটা লোকের প্রেস্টিজকে হ্যাম্পার করার জন্য আপনি বিং আ অফিসার আপনাকে একজন ব্যবহার করবে আর আপনি ব্যবহার হবেন, এটা ঠিক না। এটা আপনার কাছে আমার কে ঠিক, আপনার উপর পলিটিক্যাল প্রেসার থাকতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিং অফিসার আমি আপনাকেই বলবো, আপনি এই যে বিষয়গুলো এটা যাতে ফার্দার না হয় কি কোনো লোককে এভাবে হ্যারাসমেন্ট করা কি উইথাউট এনি এফআইআর উইথাউট এনি কমপ্লেন এইভাবে রেখে আপনাকে কেউ বলে আটকে রাখতে বললো আপনাকে আটকে রাখতে হবে, আপনি অফিসার আছেন, আপনি বিং অফিসার, আপনার আপনাকে অ্যাক্ট আপনাকে যে অধিকার দিয়েছে আপনি সেটা পালন করুন, তার জন্য যদি আটকে রাখছে ফাঁসিতে ঝুলিয়ে দিন আমি কিছু বলতে আসবো, কিন্তু আপনি অ্যাক্টকে না মেনে আপনি লোকের কথায় যদি চলেন এটা এটাতে দুঃখ হচ্ছে, এটা আপনার কাছ থেকে এক্সপেক্টেড না।